প্রথম কথা তিস্তর পঞ্চায়েত এটা একটা যে কোনো রাজ্যের একদম উন্নয়নের প্রথম ধাপ এবং আমার যে কোনো সরকারি তার সঠিক কার্যপ্রণালী এবং সেটা ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে সঠিকভাবে পরিচালনা করতে পারে এতে মানুষের কাছে সরাসরি মানুষের কল্যাণে কাজ করতে পারে এই ক্ষেত্রে স্বাভাবিক এটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন নির্বাচন প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তার মধ্যে আমি মনে করি পঞ্চায়েত নির্বাচন অত্যধিক অত্যধিক মানে গুরুত্বপূর্ণ আর আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আমরা দুই সালে আমাদের প্রথম রাজ্যে আমরা মন্ত্রিসভা গঠন করি এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ত্রিপুরার প্রতি একটা আলাদা এবং ওনার একটা আন্তরিকতা দীর্ঘদিন বাম শাসন বা অন্যান্য শাসন ব্যবস্থাতে যে রাজ্যের মানুষ যথেষ্টভাবে পিছিয়ে ছিল এবং খুব দূর দুর্দশাগ্রস্ত অবস্থায় ছিল এটাতে একটা মুক্তির আশ্বাস সালে আমরা নির্বাচনে আমরা 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 সরকার সরকার গঠন করি ত্রিপুরার এক উন্নয়নের দিকে আমরা কাজ করছি আমাদের সরকার এবং এটা বলতে দ্বিধা নেই যে একটা আপনারা জানেন যে এর আগে বিগত সময় নির্বাচনগুলোকে নিয়ে এই রাজ্যে যে এক অচল অবস্থা এবং একটা অস্থির পরিবেশ ছিল সেখান থেকে মানুষ মুক্তি চেয়েছিল আমরা দুই হাজার আঠারো সালের নির্বাচনের পরে এবং রেজাল্ট আউটের পরে কিন্তু আমরা সেটা এ রাজ্যে আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা সর্বরকম প্রচেষ্টার মাধ্যমে আমরা শান্তি বজায় রাখার চেষ্টা করেছি ক্রমান্বয়ে যদি দেখেন একটার পর একটা নির্বাচন দুই হাজার উনিশে নির্বাচন মাঝখানে পঞ্চায়েত নির্বাচন এবং আপনার লোকাল বডি নির্বাচন এই সমস্ত নির্বাচনের পরে কিন্তু কোথাও আমরা কোনো অশান্তিমূলক পরিবেশের মধ্যে আমরা আমরা করতে দেইনি কারণ মানুষের সর্বরকম সমর্থন এবং সবার ইচ্ছা নিয়ে কাজ করা এটা সঠিক এবার এবারে দেখুন দুই হাজার নির্বাচন বিধানসভা নির্বাচন বিরোধী দলগুলো বলেছে নির্বাচন তাদের নিয়ে কোনো বক্তব্য নেই সারা ভারতবর্ষের মধ্যে একটা আমাদের আলাদা স্থান করতে পেরেছে নির্বাচন তো এখানে ঠিক তেমনি দুই হাজার চব্বিশেরও লোকসভা নির্বাচন এটা আরো বেশি গণতান্ত্রিক পর্যায়ে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সে নির্বাচনও সম্পন্ন করতে পেরেছি মানুষ জনাদেশ দিয়েছে যথেষ্ট ভাবে এবং এতে নির্বাচনের যে ফলাফল আমরা পেয়েছি দুটো আসনেই পশ্চিম এবং পূর্ব আসনে সেটা এখানে একটা রেকর্ড সংখ্যক ভোটে মানুষ আমাদের এই সমর্থন দিয়ে আমাদেরকে জয়ী করেছে তো এই পঞ্চায়েত নির্বাচনে ঠিক ততদিক আমাদের পর্যায়ে আমরা চলেছি পঞ্চায়েত নির্বাচনে স্বাভাবিকভাবেই ভাবেই মানে আমরা সেভাবেই এগিয়ে চলেছি মাননীয় মুখ্যমন্ত্রীরও পরিষ্কার নির্দেশের মাধ্যমে দলীয় সিদ্ধান্ত এবং যাতে এই পঞ্চায়েত নির্বাচন সার্বিক আকারে আমরা করতে পারি চলছে কাজ এবং সেখানে এই নির্বাচনে আমরা এ তুলুক আপনার নিশ্চিন্ত বলতে পারি যে নির্বাচনে এবং গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সর্বক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির আমাদের যারা প্রার্থী আছে তারা বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করবে এবং করবে এবং আগামী দিন রাজ্যের এই তৃণমূল স্তরে ডেভেলপমেন্ট কাজ আমরা করার মতো আশা আমরা তার পাশাপাশি একটা বিষয় জানবো যে দীর্ঘদিন ধরে আপনি রাজ্য রাজনীতিতে আছেন তার মধ্যে একটা বিরাট সময় আপনি বিরোধী শিবিরে কাটিয়েছেন সেই সময়ের এই ত্রিস্তর ব্যবস্থাপনার নির্বাচন আর বর্তমানে আপনাদের সময় আপনি এখন শাসকে আছে এই সময়ের মধ্যে কি কোনো পার্থক্য লক্ষ্য করছেন বা আপনার দৃষ্টিভঙ্গিতে সেই সময়ের সাথে আজকের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের কি ব্যাখ্যা হবে দেখুন আমরা দেখেছি দু হাজার আপনার মানে যেখানে পঁচিশ বছর প্লাস দশ বছর যেখানে বামফ্রন্ট যে শাসন ক্ষমতায় ছিল এমন একটা নির্বাচন আপনি কি পঞ্চায়েত বডি নির্বাচন কি লোকাল মানে পুর পরিষদ বা নগর পঞ্চায়েত নির্বাচন কি আপনার বিসি নির্বাচন বিধানসভা কি লোকসভা এমন একটা নির্বাচনের আগে এবং পরে এরাজ্যের পরিস্থিতি কোথায় ছিল কিভাবে চলতো সে নির্বাচন এবং তার থেকে বেরিয়ে এসে আমরা চেষ্টা করেছি যে এটা একটা সার্বিকভাবে সকলের কাছে শান্তি এবং মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে করা যায় এবং সেটা অবশ্যই আমি এটা আমি এটাও পাশাপাশি বলবো যে এই শখটা যে পরিস্থিতি গত পঁয়ত্রিশ বছর ছিল সেই পরিস্থিতি থেকে চট করে একশো শতাংশ ঠিক ওই জায়গায় পৌঁছানো চেষ্টা আমাদের থাকলো কিছু কিছু আমাদের জায়গা আছে এটা আমরা সর্বক্ষেত্রে হয়তো মানে সম্ভব হয়নি তো এখানে এই বিরোধী দলের সময় এমনও দেখেছি আমি যে মানে যখন মানে বিরোধী দলের সমর্থকরা যেত এদেরকে মানে তারা করতে করতে জমিতে পুকুরে নদীতে ঝাপাতে বন্ধ দেখা গেছে পাবে আর খুনের কথা বলে নেই সেটা তো অনবরত ছিল তো আমরা সেটার থেকে বেরিয়ে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচনের চেষ্টা করেছি তবে এটাও ঠিক কথা যে আমরা সর্ব সর্বক্ষেত্রে যখন অনেক কিছু ক্ষেত্রে ধরেন চেষ্টা করেছি বা কিছু কিছু ত্রুটি বিচিত বা যে কোনো সমস্ত লোক একরকম থাকে না এবং কোন একটা অশান্তি পরিপেশ তৈরি করতে গিয়ে সেখানে উপপক্ষকে দেখতে হবে কে কোথায় কি পর্যায়ে পর্যন্ত সেই পরিস্থিতি সৃষ্টি করার ক্ষেত্রে তারা মদত যোগায় যেমন আমি একটা ছোট্ট করে আপনি ইস্ট ভাবে বলে কিভাবে দেখছি আমি দেখুন গতকাল আজকে ইলেকশন আপনার ডমিনেশন সাবমিশন দিন চলছে দুদিন অতিক্রান্ত হয়ে গেল আমাদের প্রার্থীপদ ঘোষণা হয়েছে ষোলো তারিখে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা পনেরো তারিখ রাত্রে হয়েছে ষোলো তারিখ থেকে সকাল থেকে আপনার আমাদের নমিনেশন সারা রাজ্যব্যাপী দিচ্ছিলাম এবং সেখানে কোথাও কোনো এমন কোনো ঘটনা আমাদের নজর আসেনি সতেরো তারিখ পুরো বন্ধ ছিল আঠেরো তারিখে নির্বাচনের কাল গতকাল ছিল লাস্ট ডেট এবং সেখানে আপনার অবশ্যই বলতে পারেন কিছু তো ঘটনা অবশ্যই হয়েছে অস্বীকার করা কিছু করার নেই কিন্তু এতটুকু বলতে পারি যে আমরা শুরু করেছিলাম যেমন আমি নিজে একটা কথা বলি যে আমি গোমতি ডিস্ট্রিক্টের আমি উদয়পুরের আমি আর কেপুরের আমি ক্যান্ডিডেট গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক শাহ মহোদের নেতৃত্বে আমরা মাতার বাড়িতে একটা আমরা র্যালি করেছি র্যালিতে মাধ্যমে আমাদের যারা নমিনেশন দেবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সেখানে অটোমেটিক্যালি আমরা এটা দৃষ্টান্ত যেখানে হচ্ছে রাজ্যে কখনো দৃষ্টান্ত দেখা যায়নি তো দেখায়নি কোনো রাজনৈতিক দল যেমন গতকাল কংগ্রেস থেকে যেমন মানে সুদীপ বাবু এরা গিয়েছিলেন ওনাদের কাকরাবন কাকড়াবন ইয়ে ব্লকে সেখানে অবূতপ যা এই রাজ্যে কখনো ছিল না যে সেখানে ওদেরকে অভ্যর্থনা করেছে আমাদের দলীয় সেখানে কার্যকর্তারা এবং সম্মান দেখিয়েছে সুন্দর মতো সার্বিক হয়েছে এরকমই নির্দেশ ছিল কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে শেষ বেলাতে যেখানে আহ ট্যাপানিয়াতে গিয়ে একটা ঘটনা হয়েছে কিন্তু এটুকু ঠিক এবং সেখানে অবশ্যই মানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ওইখান থেকে যেখানে ছিলেন যেখানে ভালো করে তদন্ত করে দেখো কোন পরিস্থিতি কিভাবে এটা হয়েছে তো স্বাভাবিকভাবে আমার বলা উদ্দেশ্য হচ্ছে এটা বলেছেন কি পর্যায় দেখেছি আমরা পর্যায়টা এরকম দেখছিলাম যে এটা সবাই এটা অধিকার গণতান্ত্রিক পদ্ধতিতে হোক এবং সেটা পরিস্থিতি করতে গিয়ে কালকে যতটুকু ঘটনা হয়েছে এখানে কিছুদিন আগে সেখানে লোকাল বাগমার থেকে কিছু কংগ্রেস সমর্থক প্রমাণ নয় দিন থেকে যেখানে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিল ট্যাপানিয়া ব্লকে কারণ ওইখানে ট্যাপানিয়া ব্লকে অধিকাংশ পঞ্চায়েত গুলো আছে সেখানে বাগমা বিধানসভা কেন্দ্রে ওখানে গিয়ে পাঠাচ্ছে চারশো ফর্ম দাও পাঁচশো ফর্ম দাও এক হাজার ফর্ম দিতে হবে এই ধরনের শুরুর দিন থেকে শুরু করেছে যাই হোক সেটা অ্যাডমিনিস্ট্রেশন সেটা আপ করেছে আমার বক্তব্য হচ্ছে এই ধরনের একটা অস্থির পরিবেশ সেখানে তৈরি করে রাখা হয়েছিল এবং গতকাল যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি স্বাভাবিক পর্যায়ে হবে যে সেখানে এই পর্যায়ে কি ঘটনা হয়েছিল আবার জানা আমাদের জানার চেষ্টা করছি আমরা ছিলাম না সেই জায়গাতে কিন্তু এটা অবশ্যই আমরা সাপোর্ট করি না রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সাপোর্ট করেন না যে এই ধরনের পরিস্থিতি হোক কিন্তু যাই হোক কোথাও কোথাও ঘটনা হয়েছে সেগুলো আমরা দেখছি যাতে আগামী দিনে না হয় এবং তার জন্য আমি সমস্ত দলকেও অনুরোধ করব। শুধু অভিযোগ করলে তো হবে না অভিযোগ করার আগে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো দেখতে হবে সেগুলো পরিস্থিতি কেন মানুষ তো সবাই আছে কেউ ইচ্ছাকৃত কোন রকম ভাবে করার চেষ্টা করবে কেউ কিছু করবে অন্যকে সেখানে একটা অস্থির পরিবেশ করার সৃষ্টি করবে কিন্তু কারোর পক্ষে ভালো না আমরা চাই না ভারতের জনতা পার্টি চায় না যে অশান্তির মধ্যে সেখানে কোন পরিস্থিতি হবে অনেক বিরোধী দলকে দেখা গেছে নিজের জোগাড় করতে পারছে না কে ক্যান্ডিডেট যায়নি আমরা এইভাবে যদি আপ্যায়ন করে থাকি বিভিন্ন অন্য ব্লকগুলোতে সেখানে কেনরা দিতে পারছে না বেরিয়ে এসে বলবে দিতে দিচ্ছে না এটা নয় তাই মনে করি আমরা অনেক রকম ভাবে এই মানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের দল সরকারের সময় যে রাজ্যের আগের তুলনাতে কতটা পরিবর্তন আনতে পেরেছি সেটা মানুষই বলতে পারে আরেকটা বিষয় হচ্ছে আপনারা সদ্য সমাপ্ত লোকসভা বিষয়টা গুরুত্ব দিয়েছেন সুশাসনে রাজ্য বা রাজ্যে সুশাসন চলছে তার প্রেক্ষিতে আপনারা ভোট চেয়েছেন গত পাঁচ বছর আপনাদের ছিল ব্যবস্থাপনা সেদিক থেকে এবারের বিষয় কি থাকবে এবারের কি বক্তব্য থাকবে দেখুন লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষের মধ্যে এই রাজ্যের প্রথম দিনে উনিশ তারিখে যে ভোট হয়েছিল এইটটি ওয়ান পয়েন্ট মতো ভোট পড়েছে যেটা ভারতবর্ষের রেকর্ড প্রথম স্থানে এবং পূর্ব লোকসভা আসনও সেখানে ছাব্বিশ তারিখে ভোট হয়েছে এইটটি পার্সেন্ট অ্যাভাব ভোট পড়েছে এবং একটি ঘটনা কিন্তু কোথাও হয়নি এখন বলুন সুশাসন সুশাসন মানে প্রত্যেক ক্ষেত্রে মানুষের কাছে সঠিক শাসন ব্যবস্থা পৌঁছাতে হবে এবং লোকসভা নির্বাচনে তো বিশাল ব্যবধানে ছয় লক্ষ এগারো হাজার ভোটেরও বেশি ব্যবধানে যেখানে আমাদের পশ্চিম কেন্দ্রের আমাদের প্রার্থী জয়ী হয়েছেন তো সেখানে মানে পূর্ব আসনও রেকর্ড পরিমাণ ভোট যেখানে আমরা জয়ী হয়েছি তো এগুলোকে মেন করে যে রাজ্যের মানুষ যে শাসন ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির দল সরকার করছে সেটা এ রাজ্যের প্রতি কোনাতে সুশাসন ব্যবস্থা পৌঁছে গেছে সুশাসন মানে কোনো মানুষকে বিচার করে নয় মানুষের প্রয়োজন কোথায় আছে সেই জায়গাতে মানুষের পাশে দাঁড়ানো সরকারের কাজ যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস মানে প্রতিটা মানুষের ক্ষেত্রে সরকারকে কাজ করতে হয় এবং আমরা যদি পিছনে ব্যাখ্যা করতে যে লম্বা হবে যে মানুষের যে সমস্ত মানুষ যাদের প্রয়োজন আছে সমস্ত কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়া রাজনৈতিক রং বিচার না করা এবং এই জায়গাতে আমরা পৌঁছাতে পেরেছি এবং এটাই আমাদের কাছে সুশাসন রাজ্য উন্নয়নের দিকে যদি বলি আমরা বিভিন্ন দিক দিয়ে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে অনেক অনেক দূর আমরা এগিয়েছি আর বাকি সমস্ত ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোথাও পিছিয়ে নেই এই সুশাসন মানে শান্তি শৃঙ্খলার মধ্যে থাকাও সেখানে সুশাসন একটা পার্ট তো আমি আমরা মনে করি যা বিগত দিনে এ রাজ্যে বিগত বহু সরকার যারা ছিল তাদের জমাতে কি ধরনের শাসন ব্যবস্থা ছিল বর্তমানে রাজ্যে ভারতের জনতা পার্টির সরকার রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তবে তারা মানুষের নেতৃত্বের সরকার কিভাবে চলছে সেটাই মানুষের কাছে এটা বিচার্য এবং তার ফলাফল গত লোকসভা নির্বাচনে মানুষ আমাদেরকে দিয়েছে এবং আপনি জেনে যান এবং তার ফলাফল আগামী যে পঞ্চায়েত নির্বাচন আটই আগস্ট হচ্ছে তা তো সমস্ত রাজ্যের প্রতিটি পঞ্চায়েত প্রতিটি পঞ্চায়েত সমিতি প্রতিটি জেলা পরিষদে সেখানে বিপুল ভোটে আমরা জয়লাভ করব এবং এই সুশাসনের মানুষের আপনি এবারও ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে ছিলেন আমরা যতটুকু জানি লোকসভা নির্বাচনের অন্যতম দায়িত্ব পালন করেছেন সেদিক থেকে সাংগঠনিক কি বিষয় রয়েছে কি টিস থাকবে বা কর্মী সমর্থক কার্যকর্তা সকলের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে দেখুন আমাদের এই দল একদম দলীয় শৃঙ্খলা মেনেই এই দল এবং এই দলের এই শৃঙ্খলার মধ্যে সমস্ত কার্যকর্তা তার তার নিজ নিজ দায়িত্ব পালন করছে এবং এই দায়িত্ব এত সুশৃঙ্খলভাবে সমস্ত কার্যকর্তারা পালন করেছে এবং তার ফলাফল রাজ্যের মানুষ আমাদেরকে ভোটের মাধ্যমে আমরা দিয়েছি এবং এই এক শক্তি যে সুশৃঙ্খল একটা দলের সাংগঠনিক যদি প্রক্রিয়া থাকে সেখানে ভালো মন্দ থাকবে সেখানে বিভিন্ন অপিনিয়ন মানুষের মত থাকে যে দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে দলীয় কার্য প্রণালীর ক্ষেত্রে মানুষের একটা সিস্টেমের সকলকে মান্য হয়ে এর মধ্যে কি কেউ থাকে না ভালো মন্দ থাকে যদি তাই যদি দলের যদি নীতির বিরুদ্ধে মানুষের স্বার্থের বিরুদ্ধে রাজ্যের স্বার্থের বিরুদ্ধে তাহলে কোনো যদি কোনো কার্যক্রম কোনো না কোনো যদি কার্যকর্তা থাকে শ্রদ্ধান যদি না হয় তার জন্য আমাদের দল এই শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে শাস্তি দিতে পিছ হয় না এবং এটা আমাদের বড় শক্তি যে দলীয় কাজ সুশৃঙ্খলার মাধ্যমে দলের নীতি আদর্শ মেনে করতে হবে যদি তার মধ্যে কেউ কেউ ব্যতিক্রমী কিছু ঘটনা ঘটে তার জন্য দল এবং সরকার সেখানে তাকে বোঝানো এবং সেখানে শেষ পর্যন্ত করা হয় না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দেখছেন অনেক দলীয় কার্যকর্তা কোথাও কোথাও ভুল এবং কোথাও অনৈতিক যারা করেছিল এক দুজন তাদের কিন্তু শাস্তির দিকে বাঁচছে এটা দিয়ে প্রমাণিত যে আমাদের দল সুশৃঙ্খল দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট আমাদের জেপি পি নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রদেশ সভাপতির নেতৃত্বে আমরা বল আমরা দল কার্যকর তারই ফল আমরা পেয়েছি ইলেকশনে আগামী জনপদ অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার ধন্যবাদ